দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর। আমি দাঁড়িয়ে রয়েছি মহাকালেশ্বরের ভস্ম আরতি দেখার জন্য। রাত এখন 12টা বাজতে চললো। এই তো লাইন, পুরোটাই কিন্তু লাইন দেখতে পাচ্ছ। আমার শেষের দিকে কিন্তু লাইনটা দেখে না একটু, যদিও বা রাত্রেবেলা প্রচুর লাইন। আর এই মহাকালেশ্বর ভস্ম আরতি দর্শন করার জন্য 15 দিন আগে কিন্তু অনলাইন বুকিং করতে হয়, সেটা আমরা করে নিয়েছিলাম। আর এখান থেকে কিন্তু অফলাইন বুকিং হয় একদিন আগে হয়, যেহেতু ভস্ম আরতি শুরু হবে 3টা বা 4টা থেকে শুরু হয়। তো তার জন্য কিন্তু আমাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে প্রায় 12টা থেকে 12টা থেকে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছি। ভেতরে যাব, ভস্ম আরতি দর্শন তো করবই, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনে কিন্তু একটা নিয়ম রয়েছে, যে নিয়মটা সেটা হচ্ছে আধার কার্ড, মানে অনলাইনে যে বুকিংয়ের কাগজ সেটা তো সঙ্গে রাখতে হবে, তার পাশাপাশি কিন্তু আধার কার্ডও সঙ্গে রাখতে হবে। সঙ্গে সেটা নিয়ে আসলেও হবে অরিজিনালটা, আর না হলে পরে মোবাইলে যদি থাকে সেটা দেখালেও কিন্তু হবে। তো সেটা দেখিয়ে কিন্তু আমরা আবার ভিতরে এলাম। আবার এখানে লাইনে নেই, হ্যাঁ ভাগ্নে কিন্তু ব্লগে নেই, ও আমি আসলাম আবার, হ্যাঁ এখন আবার ব্লগে আসলো। একটা কথাই বলবো, হ্যাঁ যত এগোচ্ছি তত মানে হার্টবিটটা বাড়ছে বাবার, ভস্ম আরতি দেখার জন্য সত্যি অ্যাকচুয়ালি অনেকটা মানে আবেগ নিয়ে আমরা রয়েছি। ভাবতে পারিনি আমরা যে আমি আসতে পারবো বাবার কাছে, বাবা আমাদের ডেকেছে। বাবা না চাইলে কিন্তু হয় না। তো তাই মোটামুটি বলতে গেলে 5 থেকে 6 ঘন্টার পর কিন্তু আরতি দেখে আমরা বাইরে বেরোলাম। কিন্তু বর্তমানে এসে দাঁড়িয়ে রয়েছি সেই মন্দিরের যে করিডোর, সেই করিডোরের বাইরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। করিডোরটা কিন্তু এখন দেখতে দিনের বেলা যেমন, রাত্রেবেলা কিন্তু ঠিক তার উল্টোটাই, মানে যতটা তো সৌন্দর্য ফুটে ওঠে রাত্রেবেলা। সাধারণ দর্শনের লাইন কিন্তু এটা। মানে জীবনটা ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল সত্যি। আজকে পুরো জীবনটা ধন্য যে মহাকাল বাবার ভস্ম আরতি আমরা এভাবে দেখতে পাবো, লাইভ দেখতে পাবো, এটাই আমাদের জীবনের বাস্তব কথা। বাস্তব মানে আরতি শুরু থেকে জল মানে অভিষেক থেকে সিঙ্গার ভস্ম আরতি, তাকে মালা পরানো, তার বস্ত্র দান করা, সমস্ত কিছু যদি দেখাতে পারতাম মহাকাল মন্দিরে এসে, যে ঘটা করে পুজো দেওয়া মানে জল ঢেলে পুজো, সেটা কিন্তু হবে না। আর জাস্ট শুধু দর্শনটা কিন্তু হবে, আর পুজো দেওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না। কারণ যা সিস্টেম দেখলাম, তারা কিন্তু যারা পুরোহিতরা রয়েছে, যারা পান্ডারা রয়েছে, তারা কিন্তু ওই বাবাকে সেই সকাল থেকেই আর কি ভোর থেকে শুরু করে দেয়, তাকে যার জল অভিষেক পুজো দেওয়া তারা নিজে হাতেই করে। যা শুধু কিন্তু দর্শন করতে পারবে তোমরা, বা আপনারা দর্শন করতে পারবেন। মহাকাল মন্দিরের কাছাকাছি কিন্তু 6টা মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো এখন আমরা দর্শন করবো না, যদিও বা রাত্রে দর্শন করবো। 4-5 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরের মধ্যে কিছু কিছু মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো এখন দর্শন করবো। তার জন্য কিন্তু আমরা একটা অটো করে নিলাম, 500 টাকা নিলাম আমাদের কাছ থেকে। আমার বাগনায় একটা কথা আছে, দেখো আমরা কিন্তু ভিডিও সত্যি খুবই কষ্ট করে করছি, রোদে পুড়ে করছি। কালকে রাত আমরা 10টার সময় রুমে ঢুকেছি, এটা কিন্তু আমার বাগনার আক্ষেপ, মানে সানঠান করে সানঠান করে বেরিয়েছি, বেরিয়ে সারা রাত বাবার আরতি দর্শন করেছি। সেটা তোমাদেরকে আরতি দর্শন শুরু হয়েছে 4টা থেকে 6টা পর্যন্ত রুমে এসেছি, সান্টান করেছি, নান্দান করে ব্যাস, তারপরে আবার এখন কিন্তু সাইড সিন করার জন্য বেরিয়েছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর জন্য, আর এতটা কষ্ট করছি যদি তো তোমাদেরই জন্য, তোমাদের জন্য, তোমাকে দেখানোর জন্য। বাগনা কিন্তু আক্ষেপ মনোজের একটাই কথা, ভিডিও কিন্তু দেখতে, ভিডিও কিন্তু দেখতে হবে, তোমাদের দেখতে হবে, না দেখলে কিন্তু খারাপ হবে, খারাপ হয়ে যাবে। ঠিক আছে অলকের কি কথা, অলকের দেখতে হবে ভিডিও। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। কী কী মন্দির রয়েছে সেটা একটু দেখাই তোমাদেরকে ঘুরে, আর আমরা সেটা দর্শন করি। উঠে পড়লাম অটোতে, অটোয় বসে ভিডিও শুরু করতে শুরু হয়ে গেল অটো দাদার বকবক নেই। অটোওয়ালা তার বকবক সে করতে থাকলো, আমরা কিন্তু ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের প্রথম যে ডেস্টিনেশন, স্থিরমন গণেশের মন্দিরে। প্রথম কিন্তু আমরা একটা গণেশ মন্দির দর্শন করবো, এই হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছ। তো আর এই গণেশের মূর্তিটাকে বলা হয় স্থিরমন গণেশের মূর্তি, এখানে রয়েছে জগন্নাথ বলরামার সুভদ্রার মূর্তি। এটা একটু দর্শন করাই তোমাদেরকে, বা দর্শন করি আমি। ছোট্ট একটা গোপাল রয়েছে এখানে, আর এটাই আমাদের প্রথম দর্শন। এই স্থিরমন গণেশের মন্দিরের পাশে কিন্তু রয়েছে গডকালিকা মন্দির, এই মন্দিরটা এখন আমরা দর্শন করবো। এই হচ্ছে মন্দির, কিন্তু মা গডকালিকা মন্দির। জয় মাতা। পরপর 3টে শিবলিঙ্গের মূর্তি রয়েছে কিন্তু এখানটাতে, এই গড়কালিকা মন্দিরের আর ঠিক সামনের দিকে বেরিয়েই কিন্তু এই মূর্তিগুলো পড়বে। তো এই দুটো মন্দির আমরা দর্শন করলাম, এবার কিন্তু যাচ্ছি আমাদের পরবর্তী যে মন্দির, সেই মন্দির দর্শনের জন্য। আর আমাদের যে অটোওয়ালা দাদা রয়েছে সে কিন্তু বেশ অটো চালাচ্ছে না সুপার কার চালাচ্ছে, সেটা কিন্তু বেশ ভাবনার বিষয়।
এই মন্দিরটা দেখতে পাচ্ছ মহিষী সন্দেবনী আশ্রম। এখানে শ্রীকৃষ্ণ বলরাম আর সুধামা কিন্তু শিক্ষা গ্রহণ করেছিল। আর সেই মন্দিরের ভিতরে কেমন সেটা তোমাদেরকে দেখাই গিয়ে। প্রচুর পুণ্যার্থী কিন্তু এই মন্দিরে এসেছে, জানি না ভিতরটা দেখাতে পারবো কিনা, একটু লাইনে দাঁড়াতে হবে আমাদেরকে। দেখো এই ঘরটার মধ্যে ঢুকলাম, এখানে মধ্যে বেশ বড় একটা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে আর মিউজিয়ামের মতো কিন্তু ঘরটা বেশ সুন্দর। পেছনে যে মন্দিরগুলো দেখতে পেলাম, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম আর সুধামা তাদের শিক্ষা গ্রহণ করেছিল সেই মূর্তিগুলো ভিতরে রয়েছে। যে ঘরের মধ্যে এই ছবিগুলো লাগানো সেগুলো কিন্তু সমস্ত বাঁশের স্ট্রাকচার, তার মধ্যে কিন্তু গোবর দিয়ে এগুলো প্রলেপ করা। দেখে কিন্তু মনে হচ্ছে না, জাস্ট স্মেল পাচ্ছি, সেই জন্য কিন্তু মনে হলো যে হ্যাঁ গোবর দিয়ে করা। সমস্ত শিক্ষাগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এখন মধ্যে নিয়ে যাচ্ছে আমাদেরকে সেই মঙ্গলনাথ মন্দিরে, কিন্তু আমরা চলে এসেছি মঙ্গলনাথ মন্দিরে। মন্দিরের বৃত্তান্ত শুনি। আপ জিস মন্দির পে আও না, ইয়ে মন্দির পুরে ভারত আর পুরে বিশ্ব মে এক হি মাত্র মঙ্গল কা মন্দির হে। স্কন্দ পুরাণ কে অনুসার শিবজি কে মস্তক কা পসিনা ইস ধরতি পে গিরা থা, জিসসে শিবলিঙ্গ কে রূপ মে মঙ্গল গ্রহ কা জন্ম হুয়া। বেশে তো আপ শিব মন্দির গয়ে হোঙ্গে, আপনে শিবজি কা সওয়ারি কহীঁ পে দেখা হে, शिवजी का सवारी कभी देखा नंदी महाराज को देखा ना, लेकिन यहाँ पर नंदी जी नहीं, आपको इस प्रकार भेड़ का सवारी देखने को मिलेगा। भेड़ यानी कि मेंढा जो राजस्थान में पाया जाता है। इस सवारी की विशेषता है कि मंगल भगवान को दो राशि सौंपी गई है, मेष और वृश्चिक राशि के स्वामी है और नोई ग्रह के सेनापति और 21 युवाओं के अधिपति है, इसलिए उनको भेड़ का सवारी दिया गया है। इस मंदिर की विशेषता है कि मंदिर बनाया कर्क रेखा के ऊपर यानी पृथ्वी की नाभि के ऊपर। अभी अपन पृथ्वी के बीचों बीच खड़े, ये पृथ्वी का सेंटर पॉइंट है। आपने कर्क रेखा का नाम तो सुना ही होगा, कर्क रेखा इसी मंदिर से गुजरी है। यहाँ से महाकाल, महाकाल से सोमनाथ, मंगल भगवान की माता का नाम है भूमेश्वरी देवी यानी पृथ्वी माता, उनका मंदिर भी आपको यहीं देखने को मिलेगा। उनके मंदिर की परिक्रमा करके आना, उनके मंदिर की परिक्रमा पूरी पृथ्वी की परिक्रमा के समान मानी जाती है। आए हो तो ये पुण्य भी जरूर कमाना। उनको दान चढ़ाने से 21 बाधा और 21 कष्टों का निवारण होता है, जैसे भूमि प्राप्ति, धन प्राप्ति, जमीन जायदाद, कोर्ट कचहरी, शादी विवाह, कर्ज छुटकारा, अगला कार्य पूर्ण, शुभ वर वधु, मंगल दोष से छुटकारा, अगले कार्य की जैसे प्राप्ति, संतान उत्पत्ति, शीघ्र विवाह, ग्रह दोष से निवारण। उनको दान चढ़ाने से 21 बाधा और 21 कष्टों का निवारण होता है। वैसे तो अपन घर से इतना बड़ा चावल का बोरा भर के लाएंगे, एक एक दाना चावल सारे मंदिर में चढ़ाएंगे, अपने चावल खत्म हो जाएंगे लेकिन यहाँ के मंदिर खत्म नहीं होंगे। इतने मंदिर है उज्जैन नगरी अवंतिका में, लेकिन आप विशेष रूप से उज्जैन नगरी अवंतिका में दर्शन करने के लिए आए ना तो प्रसाद चढ़ाने का महत्व तो सिर्फ तीन मंदिर का रहता है। नंबर वन पे आते हैं उज्जैन के राजा महाकाल, जिसे अपन महाकाल को दूध और बिल पत्थर जब चढ़ाते हैं ना महाकाल को, महाकाल के सेनापति काल भैरव जी ने मदिरा पान और देसी दारू पिलाई जाती है। उनको दारू इसलिए पिलाई जाती है क्योंकि अपने जीवन में आने वाले काल कष्ट को पी जाते हैं, इसलिए उनको दारू पिलाई जाती है। और मंगल भगवान नोई ग्रह के सेनापति है, इनको 21 कार्य सौंपे गए, इनको दान चढ़ाने से 21 बाधा और 21 कष्टों का निवारण होता है। इनको दान में होगा, देखिए दान गुरु की किया से इनको दान में होगा। लाल कपड़े में गेहूं और एक दानी रतन दूंगा, जो अपन अंगूठी में पहनते ना नकनगी ना, ये खीर की लकड़ी पुष्पनाले दानों का, खीर की लकड़ी पुष्पनाले दानों का घर के लिए। मंगल यंत्र जो अपनी नोई ग्रह की शांति के लिए अपने लोकड़ तिजोरी गल्ला दुकान ऑफिस पर रखते हैं लक्ष्मी प्राप्ति के लिए, जिससे नौ ग्रह की बाधा नहीं आती है।
खीर की माला, किसी को ब्लड शुगर संबंधी या पथरी हुआ ना उनको धारण करवाना, ना किसी को रक्त संबंधित कौन सी भी पीड़ा वो भी धारण कर सकते हैं, क्योंकि भाई इससे जाप करेंगे ना ओम मंगलाय महामंगलाय, अपने शरीर के अंदर जो रक्त चलता है ना वो मंगल के द्वारा ही चलता है, जाप करने से अपने शरीर का शुद्धिकरण होगा, इसको नॉर्मल आदमी धारण कर सकते हैं। मूंगे की माला, घर में कोई चिड़चिड़ापन करता है वो गुस्से लाओ, किसी की नौकरी शादी में दिक्कत आ रही, किसी का पढ़े लिखे में मन नहीं लग रहा ना उनको धारण करवाना, मंगल भगवान का फोटो पूजा स्थान पर रखना जिससे अपने सारे कार्य मंगल ही मंगल होंगे, ये दानी मूंगा भेड़ को टच करवा के लाना, इससे अंगूठी बनाना, जो भी शुभ कार्य करने जाओ ना अंगूठी पहन के जाना, हर एक कार्य सिद्ध होगा अपना, कछुआ यंत्र ठीक से सुनना अपनी हर एक मनोकामना पूर्ण करेगा, थोड़ा सा कुमकुम थोड़ा सा पानी, कछुओं का पाउडर बेचता पानी डालना पूजा के स्थान पर रखना, लाल कागज ना हो लाल पेन से अपनी जो भी मनोकामना हो ना एक मनोकामना लिखना, जो भी मनोकामना लिखे हो किसी को बताना नहीं, जो अपन लाल कागज में लाल पेन से जो भी मनोकामना लिखेंगे ना ये पीठ तरफ से जगह दे रखिए, लाल कागज की चिड़ बना के इसके अंदर रखना है मनोकामना वाली, कछुओं का पाउडर बेचता पानी डालना है पूजा स्थान पर रखना है, मनोकामना पूर्ण होने के बाद इसको नदी में विसर्जन कर देना है, अगर आप भूल भी जाओ ना इसके पीछे विधि लिखी इनके अनुसार भी अपन कर सकते हैं, पंडित जी पर पटे बैठे पंडित जी अपना नाम और अपना सरनेम पूछेंगे आपसे, नाम बोलोगे तो आपका चढ़ेगा सरनेम बोलोगे तो घर से माता पिता भाई बहन नहीं आए ना उनका दान भी इसमें लग जाएगा, पंडित जी वहाँ पर श्रद्धा अनुसार पंडित पांच छह घर के लिए देंगे, मंगल के दोनों माला मंगल के दोनों फोटो एक कछुआ जो अपनी हर एक मनोकामना पूर्ण करता है, ये मंदिर पूरे भारत विश्व में एक मंदिर है इसलिए क्योंकि शिव जी का युद्ध हुआ था नंदकान राक्षस से, जिससे शिव जी के मस्तक का पसीना धरती पर गिरा था, जिससे धरती माता के दो भाग हुए थे और शिवलिंग के रूप में इनका जन्म हुआ था, इसलिए इनको शिवपुत्र भूमिपुत्र दोनों कहा गया है, जो ब्रह्मांड में रहते ना नौ ग्रह में से मंगल ग्रह का जन्म स्थान जन्म भूमि है, उज्जैन नगरी में अपन हर मंदिर गए अपन ने दूर दूर से दर्शन करे, इस मंदिर में अपनों को शिवलिंग के सामने दर्शन मिलेंगे, पंडित जी स्वयं दान चढ़ाएंगे, पंडित जी यहाँ पर अपने आत्म इच्छा श्रद्धा देंगे। মঙ্গলনাথ মন্দিরে বেশ সুন্দর করে কিন্তু পুজো দিলাম, পুজো জানালাম বাবার মন্দির বাবার দর্শন করলাম, আর কিন্তু বাইরে বেরোচ্ছি আরও দুটি স্পট রয়েছে সেগুলো কিন্তু দর্শন করলাম, একটা কথা বলতে হবে মহাকালের উদ্দেশ্যে এসেছিলাম মহাকাল কিন্তু আমাদের অনেক কিছু দেখানো আছে কথা, আর এইরকম অনেক জায়গায় যাগযজ্ঞ হয় এই পুজো পার্বণগুলো হচ্ছে সেটা দেখতে পাচ্ছ, মাঙ্গলিক যে দোষ থাকে সেই দোষ কাটানোর জন্য পুজোগুলো হয়ে থাকে এখানে। মঙ্গলনাথের মন্দির থেকে কাল ভৈরবের মন্দিরে এলাম, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাল ভৈরবের মন্দির, আর কাল ভৈরবের মেন প্রসাদ কিন্তু মদ, মন্দিরের পাশে কিন্তু রয়েছে সেই মদের দোকান, দেখো মদের দোকানে কত ভিড় সেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দোকানটা দেখো প্রচুর ভিড় কিন্তু, আর তার পাশাপাশি কিন্তু প্রসাদের দোকানগুলো কিন্তু এখানে রয়েছে, সমস্ত প্রসাদের দোকান ডালার দোকান কিন্তু এখানে রয়েছে, দারু বাবাকে চড়ানা চাই আর ও কি হয় তেলে আচ্ছা আচ্ছা তেল ডালা কিতনা আর দারু দেখার 180 আর ও বালা লেকে আচ্ছা কে আচ্ছা আচ্ছা ये क्या है ये वाला क्या है ये क्या है घर पे लटकाते मेन दरवाजे पे घर ये जो ये वाला ओ अच्छा 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 घर पे टांगते इसको नजर भाव नहीं लगता दूरे जो मंदिर गुलो छिलो सेगुलो तो दर्शन करले आमरा এবার কিন্তু মহাকাল মন্দিরের পাশাপাশি যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু দর্শন করে তোমাদেরকে দেখাবো, চলো দেখি। তো এটা হচ্ছে হরসিদ্ধি মায়ের মন্দির, জয় মা হরসিদ্ধি মা, সতীপীঠের এক পীঠ কিন্তু এটা, এখানে কিন্তু দেবীর ওষ্ঠ মানে ঠোঁটের উপর অংশ পড়েছিল, এখানে ভিতরে যাই দেখি মায়ের গর্ভগৃহে যে দর্শন করি Rana 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 সন্ধ্যাবেলাটা কিন্তু পুরো ধরন হয় এখানে মহামায়ের মূর্তি কিন্তু ভেতরে এখানে আমাদের গণেশ মন্দির রয়েছে চিন্তাহরণ গণেশ মন্দির একটু দেখাই তোমাদেরকে কাছ থেকে ঠিক পাশে এই মন্দিরের এই হরসিদ্ধি মায়ের মন্দিরের মধ্যে কিন্তু এই একটা মন্দির হর হর মহাদেব
সন্ধ্যে 7টার সময় কিন্তু আরতি শুরু হয়, সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই হচ্ছে হরসিদ্ধা মায়ের মন্দির, ভিতরে যাওয়া যাক, মায়ের দর্শনটা করি। জয় হরসিদ্ধা মা। ভিতরে ক্যামেরা এলাও আছে, অসুবিধা নেই। মায়ের পুজো কিন্তু হচ্ছে। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি মহাকাল মন্দিরে ঢোকার যে গেট রয়েছে সেই গেটের একদমই পাশে। এখান থেকে আমরা দেখবো কিন্তু মহাকাল মন্দিরের রাতের ভিউ, মানে করিডোরটা। এখন মোটামুটি সন্ধ্যে 7টা সাড়ে 7টা বাজে, প্রচুর দর্শনার্থীরা কিন্তু যাচ্ছে, তারা মন্দিরে দর্শন করতে, তার পাশাপাশি কিন্তু যাচ্ছে করিডোর দর্শন করতে। এই করিডোরে ভিডিওগ্রাফির জন্য কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা ছাড়া যদি মোবাইল দিয়ে যত কিছু ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই। যদিও আমি গোপ্রো দিয়ে ভিডিও শ্যুট করছিলাম, তখন কিন্তু আমাকে বাধা দেওয়া হলো যে ক্যামেরা দিয়ে অ্যালাউ নেই, ক্যামেরা ভিডিও ধরলে কিন্তু বেশ কিছু টাকা আর কি জরিমানা করে এরা, তো মোবাইলে যত কিছু ভিডিও করতে পারো। Yeah.